আমাদের পনির আমুলের আমুলের পনিরটা বেশ ভালো, তো আমরা এটাই ইউজ করি অ্যান্ড খেতেও টেস্টি। কাঁচা পনিরটা হিসেবে যখন কিনছি তখন একটা ভালো ব্র্যান্ডের না হলে ঠিক হয় না, তো এটাই ইউজ করি। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কেটে রেখে ভাজছি আপাতত পনিরগুলোকে। আজকে ভালো করে পনিরের তরকারি রান্না করা হচ্ছে, আর সাথে চলছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের একটা সুন্দর স্মেল এসছে, আর অনেকদিন পর আমার রান্নার কিছু ভিডিও বা তোমাদের এগুলোকে আমি দেখাচ্ছি, অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বেসিক্যালি আমার একজন ফ্যান রিমাস রিলস, ও অ্যাকচুয়ালি আমার এই রান্নার ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে। তো রিমাস রিলস তো আমাকে বলেই ছিল যে আমি কেন রান্নার ভিডিও বানাচ্ছি না, তো ও আমার দেখে ভিডিও স্টার্ট করেছে। তো আমাকে দেখে, আমার রান্নার ব্লগ দেখে, রিমাস রিলস আমাকে দেখেও এই অ্যাকচুয়ালি রান্নার ব্লগ বা আমার আমার যেই ধরনের ভিডিও আছে সব ভিডিওই ওর বেসিক্যালি হয়তো ভালো লাগে, আই ডোন্ট নো, তো ও কপি করে। তো তোমরা আমার ভিডিও দেখলে অ্যাকচুয়ালি ওর ভিডিওগুলোও বুঝতে পারবে যে কীভাবে আমাকে কপি করে। যাই হোক, ওসব কথা বাদ দাও, আমার এই যে তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি, আর এখানে আছে স্যালাড। পুরোটা একটু দেখিয়ে দিই ভালো করে, আজকে রেনি ডে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। আমার আরও একটা গিফট, গিফটটা বাবার তরফ থেকে অবভিয়াসলি। আমি যখনই বিশালে যাই ছোটোখাটো কিছু জিনিস কিনে নিয়ে আসি এবং বাবাও কিনে নিয়ে আসে, তো সেই জন্য আমার জন্য আজকে একটা জিনিস কিনে নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই বিশালের টপটা। দেখো বেশ সুন্দর না, এই টপটা এনে দিয়েছে আমার বাবা আমার জন্য। এই টপটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, চলো দেখে নাও। এই হচ্ছে আমার নিউ টপ। এই টপটা কীরকম লাগলো তোমরা আমাকে অবশ্যই ভিডিওতে বলবে, আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সুতরাং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার ফ্রম দ্য মেঘস ব্লগ, টাটা।